নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতির রাশি পরিবর্তন 22 এপ্রিল 2023 টু 1 মে 2024। আগামী এক বছর আপনি মীন রাশির জাতক অথবা জাতিকা কি প্রভাব পড়তে চলেছে, দেবগুরু বৃহস্পতি আপনাকে কি দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। শুধু মাত্র আপনারা ভিডিও দেখছেন, ভাবছেন যে আমার ক্ষেত্রে এগুলো ঘটনা ঘটবে, কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু একই ঘটনা কিন্তু ঘটবে না। কারণ এখানে আমি যেটা বলছি, আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী বৃহস্পতি আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল দিতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, দেবগুরু বৃহস্পতির ডিপার্টমেন্টে রয়েছে আপনার সন্তান, ভাগ্য, জ্ঞান, স্ত্রীদের ক্ষেত্রে হাজবেন্ড, ভাই, ধর্মীয় যাত্রা, এই সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির হাতে রয়েছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বিতীয় ভাবে চলে আসে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কুটুম্বের জায়গা, আমাদের পরিবারের জায়গা, আমাদের কথাবার্তার জায়গা। প্রথম কথা, আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার কুটুম্বের সঙ্গে সম্পর্কের নিশ্চিতরূপে উন্নতি কিন্তু হবে। কুটুম্বের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি নিশ্চিতরূপে হতে চলেছে। আত্মীয়র সাথে আপনার একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার ইনকাম, যেহেতু ধনভাবে বৃহস্পতি কিছুটা ইনকাম দিবে, কিন্তু আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যেভাবের উপর দৃষ্টি দেয় কিনা, সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। আপনার কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি মীন রাশির মানুষ, আপনি কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে? সরাসরি আপনাদের দশম গৃহে দৃষ্টি পড়ছে। আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু হয়। অর্থাৎ এই যে দশম ভাবে দৃষ্টি পড়ে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু করাবে। যারা কর্মহীন হয়ে পড়ে আছেন, দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের চাকরি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং এর জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম কিন্তু করবেন। অর্থাৎ চাকরিতে প্রমোশনের জন্য, আপনার ইনকাম বৃদ্ধির জন্য, যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার, এই সম্ভাবনা বা ভালো কোনো এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বা সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া, চাকরির যোগটা কিন্তু হঠাৎ চাকরির যোগ কিন্তু মীন রাশির সৃষ্টি কিন্তু করছে। যদিও শনি সাড়ে সাতই আপনাদের প্রথম চরণ শুরু হয়ে গেছে, শনি আপনাদেরকে কিছু জায়গা থেকে কিন্তু সমস্যা যেমন দিবে, কিছুটা বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও রিকভারি কিন্তু করবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে? দেখুন, আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে। ষষ্ঠভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রোগ, ঋণ, শত্রুতা। অর্থাৎ এই সময় স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা কিন্তু থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে এবং শত্রুতা, আপনার কর্মক্ষেত্রে আপনার উন্নতির কারণ আপনার শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখাকে কিন্তু চাচ্ছে। রোগ, ঋণ, শত্রুতা আপনাদের এই সময় কিন্তু, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ভোগের জন্য আপনার ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। ঋণ থেকে কিছুটা দূরে কিন্তু থাকুন। সরাসরি অষ্টম গৃহে দৃষ্টি দিন। ষষ্ঠ এবং অষ্টম ঘরে দৃষ্টি দেওয়া মোটেই কিন্তু ভালো নয়। অষ্টম গৃহে দৃষ্টি দিয়ে কী, দেখুন অষ্টম ঘরটা হচ্ছে আমাদের বিপত্তির জায়গা। স্বাস্থ্য, লিভার, আপনার হজমের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের কিন্তু বাড়বে। আপনি মীন রাশির মানুষ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পলিটিক্স
ষড়যন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে, এটা লিখে রাখুন। অর্থাৎ এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা সতর্ক কিন্তু থাকুন। বাম্পার একটা প্রাপ্তির যেমন যোগ রয়েছে, কিন্তু আপনার ডিপ নলেজ, অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে তো, ডিপ নলেজ আপনাদের বৃদ্ধি করবে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আপনি মীন রাশির মানুষ এবং ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে। আপনি মীন রাশির মানুষ এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিছুটা হলেও আপনারা কিন্তু পাবেন। এবং দ্বিতীয়ভাবে এই বৃহস্পতি অবস্থান করছে কিনা আমি একটি কথা আবারও বলবো, দ্বিতীয়ভাবে অবস্থানে আপনাদের কিছুটা ক্ষেত্রে অর্থ খরচ আপনাদের বাড়বে। কারণ আমি বারবার বলছি, যেভাবে বসে সেই ভাবটার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সেই ভাবগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করে। এই বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের যেমন কর্মের ক্ষেত্রে উন্নতি করবে, কিন্তু ষষ্ঠ অষ্টম দৃষ্টি অবশ্যই সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আমি একটি কথা আবারও বলছি, আপনারা বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ এই যে ট্রানজিট হওয়ার আগে যদি আপনি মীন রাশির মানুষ, এমনি শনি সাড়ে সাথে চলছে, বৃহস্পতির অশুভ ঘরের দৃষ্টি, অবশ্যই বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু 100% আপনারা কিন্তু পাবেন, লিখে রাখুন। এই মীন রাশির এই টানা এক বছর দেবগুরু বৃহস্পতি কী রেজাল্ট দিতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে আমি ডিটেলস আপনাদেরকে জানালাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। একটি কথা, আপনারা বিষ্ণু মন্ত্র, বিষ্ণু সহস্র মন্ত্র আপনারা পাঠ করুন, তাতে বৃহস্পতির লাভ আপনারা পাবেন। এবং কলা গাছে প্রতি বৃহস্পতিবার আপনারা কলা গাছে যদি জল দিতে পারেন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতে আপনাদের জীবনে বেশ কিছু সমস্যা দূরীভূত নিশ্চিতরূপে কিন্তু হবে। অর্থাৎ এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, একটা দীর্ঘ টাইম টানা এক বছর এই যে বৃহস্পতি যে আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকবে, তার কিছু প্রভাব, নেগেটিভ এবং পজিটিভ দুটি প্রভাব আপনাদের উপর কিন্তু পড়বে। তবে আমি এখানে দেখতে পাচ্ছি না আপনার জন্ম ছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে, এটা সম্পূর্ণ ইন জেনারেল রাশিফল। এটার উপর বেশ করে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, তবে ঝুঁকিপূর্ণ কাজ, রিস্কপূর্ণ কাজ অথবা কোনো ইনভেস্টমেন্ট, এই জায়গা থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা কোনো ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনারা কিন্তু করুন। কারণ বড় ধরনের অর্থ লস যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, তো কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে অর্থ লস হয়ে যাওয়া, অষ্টমভাবে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। তবে পরিবারের থেকে কিছুটা হলো সাহায্য এবং আত্মীয় স্বজন কুটুম্বের থেকে সাহায্য এবং আপনার কথার মধ্যে মধুরতা নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশির আপনি মানুষ টানা এক বছর মীন রাশির যে সম্ভাবনাগুলো আমি বললাম, সেই সম্ভাবনাগুলো কিন্তু নিশ্চিত রূপে উঠে আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।